প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই। গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? বালিকা ভুলানো জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মা গো কি সুন্দর চাঁদ। নবদম্পতির জ্যোৎস্নাও নয়, যে জ্যোৎস্না দেখে স্বামী গার্হ স্বরে স্ত্রীকে বলবে, দেখো দেখো চারটা তোমার মুখের মতোই সুন্দর। কাজলা দিদির স্যাঁতস্যাঁতে জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্না বাসি স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে। কবির জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্না দেখে কবি বলবেন, কি আশ্চর্য রূপোর থালার মতো চাঁদ। আমি সিদ্ধার্থের মতো গৃহত্যাগী জ্যোৎস্নার জন্য বসে আছি, যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে, ঘরের ভেতর ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তর। প্রান্তরে হাঁটবো হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে, চারিদিক থেকে বিবিধ কণ্ঠ ডাকবে, আয় আয় আয়। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই। গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে? বালিকা ভুলানো জ্যোৎস্না নয়, যে জ্যোৎস্নায় বালিকারা ছাদের রেলিং ধরে ছুটোছুটি করতে করতে বলবে, ও মা গো কি সুন্দর।